হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি নিলু ব্লগার, আপনাদের সামনে আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদেরকে আজকে আমি দেখাবো চিকেন ফ্রাইড রাইস। আজকে আমি বাসমতি চাউল দিয়ে আজকে রান্না করব। প্রথমে আমি বাসমতি চাউল নিলাম, এখানে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। 3 কাপ বাসমতি চাল আমি প্রথমে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা পানি দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পর্যাপ্ত পানি দিচ্ছি, 2 লিটারের মতো পানি। এখানে পানি বেশি হলেও কোনো সমস্যা নেই, যেহেতু এই পানিটা আমি সিদ্ধ করে তারপরে ফেলে দিব। এর সাথে আমি দিয়ে দিলাম লবণ, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ ভিনেগার, 1 টেবিল চামচ ভিনেগার দিলাম, এবং একটু একটু করে চাইনিজ সল্ট। এটা স্কিপ করতে পারেন, চাইলে কেউ দিতে পারেন, না চাইলে দিতে না পারেন। এবং দিয়ে দিলাম 2টা ওল্ড ব্ল্যাক পেপার, ভালো করে নেড়েচেড়ে আমি সিদ্ধ করে নিলাম। এখন আমি 80% আমি সিদ্ধ করব, আমি ফুললি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব। এখন আরেকটি পাত্রের মধ্যে আমি 5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম অয়েল। অয়েলটা এখন একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব এখন রসুন কুচি, এবং রসুন ছোটো ছোটো কুচি করা, এবং দিয়ে দিব আদা কুচি একসাথে করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব। তেলের মধ্যে আমি ভুতে দিলাম, এখন একটু ভালো করে ভেজে নিব। এরপর আমি স্টেপ বাই স্টেপ সব দেখাচ্ছি কী কী করা লাগবে। এবং এর সাথে আমি নিলাম আরও বোনলেস চিকেন, আপনারা চাইলে এখানে অন্য কিছু অ্যাড করে করতে পারেন। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো বোনলেস চিকেন হাড় ছাড়া মুরগি নিলাম। আপনারা যেমন চাই তেমন দেখেন, চাইলে আপনার গরু মাংসের কিমাটা ইউজ করা যায়, এবং চাইলে ডিম ইউজ করা যায়। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু চুলাটা কিন্তু জ্বলতেছে, এখন মিডিয়াম টু হাই আছে। এর সাথে আমি দিয়ে দিলাম এখন জিরা, আস্ত জিরা। এখন দিয়ে দিলাম বোনলেস চিকেনগুলো এবং দিয়ে দিচ্ছি এখন অনিয়ন। আমি এখানে 1 কাপ হোয়াইট অনিয়ন নিয়েছি, আপনারা চাইলে যে কোনো অনিয়ন নিতে পারেন। এখানে আমি লাল নিয়েছি, সরি হোয়াইট না। এখন ভালো করে আমি চিকেনের সাথে অনিয়নটা মিক্স করতেছি, মানে পেঁয়াজটা মিক্স করে দিচ্ছি, যাতে পেঁয়াজের পানিটা চলে যায়। সেজন্য এখানে এটা কিন্তু মিডিয়াম টু লো আছে চলতেছে। এখন অল্প করে সল্ট দিলাম, পরিমাণ মতো সল্ট দিলাম, যার যেমন পছন্দ। একটু অল্প পরিমাণ 1 টিস্পুন হলুদ দিলাম। এবং আরও দিয়ে দিলাম, এবং আরও দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া পাউডার। দিয়ে দিব অল্প করে রেড চিলি, এটা কালারের জন্য মূলত দেওয়া। এবং এখানে দিয়ে দিব বোম্বে বিরিয়ানি, বোম্বে বিরিয়ানি মশলাটা 1 টেবিল স্পুন আমি বোম্বে বিরিয়ানি মশলাটা দিবে। এটা কেলো চাল স্কিপ করতে পারেন, এটা কিন্তু সুন্দর একটি স্মেল আসে, সেই জন্য আমি এটা দিলাম। আপনারা যদি না যেতে চান তাহলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এ পর্যায়ে আমার মোটামুটি মশলাগুলো সব দেওয়া হয়েছে, আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো কিন্তু ঘুই ইউজ করি নাই। এখন নেড়ে চেড়ে ভালো করে আমি রান্না করে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখন কিপ করে কাটে রাখা গাজর, গাজরগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিবো, ভালো করে দিয়ে দিচ্ছি একটু করে সস, চিলি সস, 3 টেবিল স্পুনস। এখানে চাইলে আপনারা কেউ টমেটো সসটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে চিলি সস ছিল, একটু ঝালের জন্য আমি চিলি সসটা ইউজ করলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে এটা আমি, এটা কিন্তু মিডিয়াম টু হাই আছে এখন চলতেছে আমার চুলোটা। এবং দিয়ে দিলাম অল্প করে সয়া সস। সয়া সসটা দিলে কিন্তু কী হয়, এটা মাংসটা একদম স্মুথ নিয়ে চলে আসে। এবং আমি আরও দিব এখানের মধ্যে ক্যাপসিকাম, বেল পেপার যেটাকে বলা হয়, 1 কাপের মতো দিচ্ছি এখানে। 1টা ক্যাপসিকাম ফুললে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন।
যাতে একটু হাইয়াচে করে জাল দিতে হবে। এর সাথে আমি এখন দিয়ে দিলাম পাতাকপি কুচি করা। আমি সব সবজিগুলো কিন্তু সেম সাইজে কুচি করে নিচ্ছি, মানে এক কাপ করে প্রতিটা সবজি দিচ্ছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আমি রান্না করে নিবো, যাতে একটু শক্ত ভাবটা চলে যায়। সেই জন্য ভালো করে এখন নেড়ে চেড়ে আমি একটু কুক করে নিচ্ছি। আমি নীলব্লগার, আপনারা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর যে আমি দিলাম অল্প পরিমাণ ভিনেগার, 1 টিস্পুন ভিনেগার দিলাম। এবং যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নেই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আমার ভিডিওটা আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এরপর যে আমি দিয়ে দিলাম এখন মোটর, মোটর মানে এটা যে আমাদের বুটটা আছে মোটর, ওটাকে সিদ্ধ করে দেন। আমি এই মোটরটা দিয়েছি, এই মোটর দিয়ে বয়েল মোটর। এখন দিব একটু ফ্রাইড পটেটো 1 কাপ। এটা চাইলে আপনারা একটু ছোটো করে কিপ করেও কেটে নিতে পারেন, আমি লম্বা করে দিয়েছি যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে, বাচ্চাদের খাবারের উপযোগী করে সেজন্য কিপ করে কেটে করে লম্বা করে করে আমি দেন ফ্রাই করে এটা দিলাম আর কি, চিপসের মতো অনেকটা, পটেটো চিপস যেমন হয় সেরকমই। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু চেক করে দেখতেছি লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, আমার লবণটা ঠিকঠাক হয়েছে। এখন আমি চলে যাব রাইসটা মিক্স করতে। যে রাইসটা আমি আগে বাসমতির রাইস দিয়েছিলাম, সেই ভাতটা আমি সিদ্ধ করে পানি জমিতে দিয়েছিলাম। এখন এই অবস্থায় আমার রাইসটা এমন হলো, বয়েল রাইসটা। এখন ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে সবগুলো সবজির সাথে ভালো করে ভাতটাকে মিশিয়ে নিলাম। বলেছিলাম এখানে আমি 85%-এর কাছাকাছি আমি এখানে সিদ্ধ করছি, সেক্ষেত্রে আমি এখন উপরে একটু ঢাকনা দিয়ে দেবো। দিলাম গ্রিন চিলি একটু ঝালের জন্য, যারা যদি চান ঝালটা কম খাবে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার 1 টিস্পুন, মানে কালো গোলমরিচ। এখানে চাইলে আপনারা সাদাটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। যার যেটা আছে, আমার বাসায় ব্ল্যাক ছিল সেজন্য আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এরপর যে আমার রাইসটা অলরেডি হয়ে গিয়েছে মিক্স করে এবং আমার খাবার উপযোগী হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন একটা ডিশে পরিবেশন করে কেমন হলো। আমার রাইসটা এমন হলো, আসলে খেতে খুবই অসাধারণ এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রাইসটা তৈরি করা হয়। আশা করি সবাই বাসায় বানিয়ে খাবেন এবং ফ্যামিলি সবাইকে বানিয়ে খাওয়াবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও আমি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।